হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তিপ্রিয়াজ লাইফস্টাইল। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, কিন্তু আমার এই মুখ ভালো নেই, দেখতেই পাচ্ছেন গোটা মুখের কি অবস্থা, দাগ কি সব র্যাশ বেরিয়ে গেছে। যাই হোক, এই মুখ নিয়ে তো আর আসা যায় না, তো তাই আসিনি। এই মেহেন্দি আমি পরিনি, আমার বোন আমাকে পরিয়ে দিয়েছে, উঠেও গেছে। আর আমি এখন আছি ছাদে, মাসি ভাই এসেছিল, মাসি আমার জন্য গাছ পাঠিয়েছে। গাছ কী গাছ আমি দেখাবো। ছাদে যেই জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া থাকে, সেগুলো নেব আর গাছের জল দেব। আর আজকে আমি একটা স্পেশাল রান্না করব, যদিও আমি আজকে দুটো রান্না করেছি, মানে জীবনে প্রথমবার আমি এঁচোড়ে সবজি রান্না করেছি আর টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আমি মায়ের কাছ থেকে আজকে শিখে নিয়েছি, আর এঁচোড়টা ফার্স্ট টাইম কেটেওছি। আমি জানতাম না যে এঁচোড় কাটা এতটা কঠিন, যাই হোক শিখলাম। এঁচোড় কাটলাম, নিজে কেটে, মানে পুরোটা নিজে কাটিনি, কিছুটা কেটেছি। মা আমার অবস্থা দেখে বলল, থাক আমি কেটে দিচ্ছি। যাই হোক, মা এঁচোড়টা কেটে দিয়েছে, আমি এঁচোড়টা রান্না করেছি, ভালোই হয়েছে, প্রথম রান্না করেছি, ভালোই হয়েছে। আর যেহেতু ভয়টা ভেঙে গেল যে কি করে রান্না করতে হয়, এঁচোড় ঘেঁটে ঘ করে দেবো না, তো এসব ব্যাপারটা হয়নি, মোট কথা রান্না করেছি, সেটা সবাই আমরা লাঞ্চে খেয়েছি, মানে ভালোই হয়েছে। ভালো খুব হয়নি, বাট ভালো হয়েছে, খাওয়া গেছে। চাটনিটা ভালো হয়েছে, যেহেতু মায়ের রেসিপি, মা বলে দিয়েছে এইভাবে এইভাবে করবি, আমি ওভাবে ওভাবে করেছি, তো চাটনির টেস্টটা ঠিক মায়ের মতো কিছুটা এসেছে, যেহেতু মায়ের সিক্রেট ব্যাপারগুলো আছে ওই জন্য। আর মাসি গাছ এনে দিয়েছে, একটা দুটো, হ্যাঁ তিনটে, দেখা পড়ে। হ্যাঁ, আমার রিয়াকশানটা হচ্ছে ওরকম, কেন না আমি গাছটা, মানে কী কী গাছ দিয়েছে আমি জানি না, আমি দেখতে গেলাম প্যাকেটটা এমনি করে একটু ইয়ে করে, তো গাছগুলো পড়ে গেল। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখন। ও, আজকে আমি স্পেশাল একটা রান্না করবো বলেছি না, আজকে আমি গাজরের হালুয়া করবো, ওটা আমি ভালোই পারি, ঠিক আছে, গর্ব করে বলছি, মানে বুঝতে পারছেন তো, আমি সত্যিই ভালো করি, হ্যাঁ সত্যিই ভালো করি আমি গাজরের হালুয়া। তো আমি আজকে গাজরের হালুয়া করব, আর প্লিজ, ঠিক আছে, আপনারা তো অনেক ভালো ভালো ইউটিউবার দেখেছেন, অনেক সুন্দর সুন্দর, বুঝতেই পাচ্ছেন তো, আমাকে না হয় এইভাবেই প্রথম থেকে দেখে অভ্যস্ত থাকুন, যতদিন যাবে ততদিন, মানে পরে হয়তো আমিও সুন্দরী হব, পরে হয়তো আমিও তাদের মতো হয়ে যাব, যখন আমার কাছে অনেক টাকা পয়সা হবে। তো আমি সত্যি কথা বলতে, আমি অনেকদিন পর মনে হলো না ভিডিওটা একটা ব্লগ করি, ওই জন্য করছি। আর আসলে আমার অনেকগুলো ভিডিও করে রাখা আছে, সময় পাচ্ছি না যে আপলোড করব, সময় পায় না, এডিট এমনি তো আপলোড করে দিলে হয় না, জানেনই তো সবাই যে এডিট করতে হয়, তো আমি সেই সময়টুকু আর পাচ্ছি না। মোট কথা, আমি এটা আজকে দেবই দেব, মানে একদম, মানে প্ল্যান করেছিলাম, মানে প্ল্যান করিনি যে ভ্লগটা বানাবো, কিন্তু যখন আমি এমনি বকতে বকতে বানিয়ে দিয়েছি, তার মানে আমি আজকে এটা দেবই দেবো। যাই হোক, প্রায় 5 মিনিট মতো এমনি বকে দিলাম, কাজের কাজ কিছু হলো না, আপনারা তো দেখবেনও না ভালো করে মনে হয়। যাই হোক, আমি এবার দেখাই কী কী গাছ দিয়েছে। এই গাড়িটা হচ্ছে মিশুর, এই গাড়িটা মিশু গোটা ছাদ, মানে কী বলবো, বুঝতেই পাচ্ছেন, ঘর করে চালিয়ে নিয়ে বেড়াই। মাসি এটা একটা পাতাবাহার গাছ দিয়েছে, মাসি এগুলোর মধ্যে এইভাবে চারা করে রাখে, পাতাবাহারই এটা। এই যো সবুজ একটা, কত গাছ দিয়েছে, এই একটা, এগুলো সব বোতল, জলের বোতলগুলো কেটে কেটে করেছে।
বাবা, তিলের নাড়ুর কৌটোর মধ্যেও গাছ লাগিয়েছে। আমি বলেছিলাম আসলে আমার আগের বারে মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছিলো, দিয়ে আমি মাসিকে বলেছিলাম যে আমাকে একটু মাটিও দেবে। আমাকে কদিন থেকে বলছিল যে কতগুলো পাতাবাহার গাছ চারা করে রেখেছি তোর জন্য, দেবো দেবো। আমি না 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 করছিলাম, বলছিলাম আমাকে আগে মানি প্ল্যান্টটা দিও। যাই হোক, মানি প্ল্যান্টটাও দিয়েছে আর এই গাছগুলোও দিয়েছে। আমি এই গাছগুলোর নাম জানি না, পাতাবাহার এইটুকু জানি, যখন নাম জেনে যাব আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে জানাবেন। এইবার আমি বাকি কাজগুলো করে নিই, গাছে জল টল দেওয়া, আর গিয়ে নিয়ে আমি গাজরের হালুয়া করব, সেটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, গাজর আর এই হচ্ছে দুধ, আর এই হচ্ছে ওয়েট মেশিন। এখানের মধ্যে আমি সব মানে গাজর কতটা নেব আর কি মাপঝোক করে নেব। এখানে আমি গাজরগুলো এখন মেপে নেব কতটা নেব। আমি ঘষে নেব, তুমি সব একটু 800 মতো করছি, এটা 795 গ্রাম, মানে প্রায় 800, এটাই করব। আমি এখানে দুধ গরম করতে দিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে, অফ করে দিলাম। গাজরগুলো কেটে নিয়েছি, এইবার এগুলোকে এটা দিয়ে ছুলে নেব ছালগুলো। এইগুলো সব ছোলা হয়ে গেছে, এইবার এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর আমি এগুলোকে গ্রেট করব। ও সরি, উল্টো ধরে দিল। এবার গ্রেটার দিয়ে আমি সব গাজরগুলোকে ঘষে নেব। এই যে খুব সুন্দর মিহি হচ্ছে, আমি এটা ততক্ষণ ঘষে নিই, ঘষা হয়ে গেলে তারপর দেখাবো। 800 গ্রাম গাজরকে এইভাবে আমি কেটে নিলাম, এবার বাকি প্রিপারেশনগুলো করে নিই। আমি এখন রান্নাঘরে, আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে গাজরের হালুয়া বানাবো, তো আমি আজকে গাজরের হালুয়া বানাচ্ছি। এই যে আমার খুন্তি, আমি রান্না করছি, তো আগে রান্নাটা হোক তারপর আপনাদেরকে দেখাবো। গাজরের হালুয়া প্রায় হয়ে এসছে, দেখাই আপনাদের। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যো, এটা আরেকটু হয়ে যাক তাহলে এটা হয়ে যাবে খাবার মতো। তো এটা এখন ঢাকা থাক, এটা হয়ে যাক। গাজরের হালুয়া হয়ে গেছে, এবার আমি এটাকে এই সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব, তারপর এটাকে খাওয়া হবে। গাজরের হালুয়া হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। হাই বলে দাও, হাই। তো আজকে হ্যাঁ গো, হ্যাঁ হয়ে গেছে, গাজরের হালুয়া আজকে বানানো হয়ে গেছে। হ্যাঁ হাই হাই হাই, তোমার নাম বলে দাও তো। গাজরের হালুয়া বানানো হয়ে গেছে, তাহলে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। এই গাজরের হালুয়া বানিয়েছি, টেস্ট করে দেখিনি আমি।
খেতে ভালো হয়েছে। বলেছিলাম না যে আমি গাজরের হালুয়াটা ভালোই বানাই, তো ভালোই হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান। আর যদি আমি কীভাবে বানাই মানে আমার রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার গাজরের হালুয়ার রেসিপিটা লিঙ্কটা আমি দিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।